আমরা যে ভূমির উপরে আছি, মাটির উপরে আমরা আছি, এই জমিনটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনকে বিছানার মতো করে বিছিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। আমরা যে বিস্তীর্ণ ভূমির উপরে আছি, এটা কয়েকটা পাতলা প্লেটের উপরে নির্মিত। আধুনিক বিজ্ঞান যার নাম দিয়েছে টেকটোনিক প্লেট। পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতির কারণে এই টেকটোনিক প্লেটগুলো সন্তরণ করে, সন্তরণ করতে গিয়ে যদি কখনো কোনো প্লেটের সাথে আরেকটা প্লেটে ধাক্কা লাগে, তখন পৃথিবীতে কম্পন অনুভূত হয়, যেটাকে আমরা বলি ভূমি কম্প। তো এই যে ভূমিকম্প কিংবা প্রাকৃতিক বিপর্যয় অথবা নানামুখী গজব, এগুলো এমনি এমনি আসে না। প্রকৃতিকে সুন্দরভাবে পরিচালনা করা, অথবা আমি আবারও কথাটা রিপিট করছি, প্রকৃতিকে সুন্দরভাবে ভারসাম্যপূর্ণ করে পরিচালনা করা, অথবা প্রকৃতিকে মাঝে মাঝে বিপর্যস্ত করে দেওয়ার ইখতিয়ার দুনিয়ার কোনো প্রেসিডেন্টের নাই, প্রধানমন্ত্রীরও নাই। একমাত্র এই অধিকার, এই হক, এই পাওয়ার যার হাতে, তিনি কে? আল্লাহ। হঠাৎ করে বাতাস বন্ধ করে দেওয়ার ইখতিয়ার কার কাছে? আল্লাহ। হঠাৎ করে আমার বাতাস চালু করে দেওয়ার ইখতিয়ার কার আছে? আল্লাহ। হঠাৎ করে বৃষ্টি নাজিল করার ইখতিয়ার কার কাছে? আল্লাহ। বৃষ্টি দিবেন না, ছয় মাস বৃষ্টি বন্ধ করে রাখার ইখতিয়ার কার কাছে? আল্লাহ। শীত আসবে না, গরম দিয়ে দিবেন, ইচ্ছা কার? আল্লাহ। গরম বন্ধ করে শীত দিয়ে দিবেন, ইখতিয়ার কার? আল্লাহ। তাহলে বোঝা গেল, এই প্রকৃতিকে সুচারুভাবে সুন্দরভাবে ভারসাম্যপূর্ণভাবে পরিচালনা করা কিংবা প্রকৃতিকে বিপর্যস্ত করে দেওয়া, এটা সম্পূর্ণ ইখতিয়ার ক্ষমতা একজনের হাতে, তিনি কে? আল্লাহ। যে মাটির উপরে আমরা আছি, যে জমিনের উপরে আমরা বিচরণ করি, এই জমিনটাকে স্থির রাখার ইখতিয়ার আল্লাহ, আবার অস্থির করে দেওয়ারও ইখতিয়ার কার? আল্লাহ। এই যে কিছুদিন আগে তুরস্কে ভূমিকম্প হয়ে গেল, গত সপ্তাহে ভূমিকম্প হয়েছে না? তুরস্ক এবং সিরিয়া, এই দুইটা দেশ ভূমিকম্পে মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে। আমি আজকে নিউজ দেখলাম যে তুরস্কে প্রায় 30,000-এর বেশি মানুষ এই ভূমিকম্পে নিহত হয়েছেন এবং সিরিয়াতে 3,000-এরও অধিক মানুষ নিহত হয়েছেন। এমনিতেই হাদিসে আছে, চাপা পড়ে যারা মারা যায় তাদেরকে শহীদি মর্যাদা দেওয়া হয়। আমরা দোয়া করছি যারা এই ভয়াবহ ভূমিকম্পে মারা গিয়েছেন, আল্লাহ তাআলা যেন সবাইকে শাহাদাতের মর্যাদা দান করেন। হাজার হাজার মানুষ এখনো হতাহত, 6,000 বিল্ডিং, 6,000 ভবন শুধু তুরস্কে ধসে গিয়েছে। এখনো যে কত মানুষ আরো মারা যাবে, কত মানুষের মরদেহ পাওয়া যাবে আর কত মানুষ হতাহত হবে, আল্লাহ আলাম। এই যে এত বড় বিরাট ভূমিকম্প হয়ে গেল, এরকম একটা ভূমিকম্প আমাদের বাংলাদেশও হয়ে যেতে পারে কি পারে না? পারে কি পারে না? ভূমিকম্প কেন হয়, ভূমিকম্প হওয়ার কারণ কি, আমরা এগুলো আজকে কোরআন হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। কেন জানবো শোনেন, কেন জানবো? কারণ আমাদের সামনে কয়েকটা ভূমিকম্প আছে, অলরেডি টেলিভিশনে বলা হচ্ছে বাংলাদেশ ভয়াবহ ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। তারা বলতেছে এগুলো প্রাকৃতিক কারণে হতে পারে, প্রাকৃতিক কারণের বাইরেও যে আরো কারণ আছে সেগুলো আমরা কোরআন থেকে হাদিস থেকে আজকে খুঁজে বের করব ইনশাআল্লাহ। এমনিতেই নবীজি বলেছেন কিয়ামতের আগে সিরিজ ভূমিকম্প চালু হয়ে যাবে, সিরিজ ভূমিকম্প, ভূমিকম্পের পর ভূমিকম্প, ভূমিকম্পের পর ভূমিকম্প, একটা শেষ হতে না হতেই আরেকটা ভূমিকম্প। এই যে ভূমিকম্প এগুলো কেন হয়, আমরা আজকে কোরআন থেকে জানবো, বলেন ইনশাআল্লাহ। আপনারা বলতে পারেন, হুজুর এটা আলোচনার কোনো বিষয় হইল, এত বড় একটা মাহফিলে ভূমিকম্প কেন হয়? হ্যাঁ, এটাই আলোচনার বিষয়, কারণ ভূমিকম্প আপনার সামনে আছে। এই ভূমিকম্প থেকে বাঁচতে হলে আপনাকে কি করতে হবে, ফর্মুলা নিতে হবে আল্লাহর কোরআন থেকে, ঠিক কিনা? ভূমিকম্প হওয়ার মৌলিক কারণ হলো দুইটা, ভূমিকম্প হওয়ার মৌলিক কারণ কয়টা আসতে বলবেন না, জোরে বলেন কয়টা? নাম্বার ওয়ান, এক নাম্বার হলো প্রাকৃতিক কারণ, দুই নাম্বার হলো কৃত্রিম কারণ। এক নাম্বার প্রাকৃতিক কারণ, দুই নাম্বার কৃত্রিম কারণ। নাম্বার ওয়ান প্রাকৃতিক কারণ কি, এই যে টেকটোনিক প্লেটগুলো আছে, এই প্লেটের সাথে আরেকটা প্লেটের ধাক্কা লাগলে, অথবা ভূতত্ত্ববিদরা বলছেন
ভূগর্ভের মধ্যে যে আগ্নেয়গিরি রয়েছে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হবে, অথবা মাটির নিচে যে শিলা আছে শিলাচ্যুতি ঘটে গেলে, কিংবা ভূমি ধস হলে তখন ভূকম্পন হয়, ভূমিকম্প হয়। এগুলো হলো ভূমিকম্প হওয়ার প্রাকৃতিক কারণ, যেগুলো বিজ্ঞানীরা বলেছে। কিন্তু মনে রাখতে হবে, বিজ্ঞানীদেরও মনে রাখতে হবে, এই প্রকৃতি নিজে নিজে নিয়ন্ত্রণ হয় না। আমি আগেই বলেছি, প্রকৃতিকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? প্রকৃতি নিজের ইচ্ছায় চলে না। তাহলে ভূকম্পনের, ভূমিকম্পের এক নাম্বার কারণ হলো প্রাকৃতিক কারণ, প্রাকৃতিক বিপর্যয়। নাম্বার টু, ভূমিকম্পের দুই নাম্বার কারণ হলো কৃত্রিম কারণ। কৃত্রিম কারণটা কি? ভূমিকম্প আল্লাহ এমনি এমনি দেন না, আল্লাহর নাম রহমান, তিনি দয়াবান, তিনি কোনো গজবই মানুষকে দিতে চান না। কিন্তু মানুষ ইচ্ছা করেই নিজের পায়ে কুড়াল মারে, নিজেই সে বিপদ আপদ ডেকে আনে। এজন্য বলেছি, এইসব ভূমিকম্প কিংবা যে কোনো গজব হতে পারে, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, অতিবৃষ্টি, দাবানল, যে কোনো গজব, এটার দুই নাম্বার কারণ হলো কৃত্রিম কারণ, অর্থাৎ যেটা মানুষ নিজে নিজেই ডেকে আনে। চলুন তো এর প্রমাণ কি আমরা কোরআন থেকে জেনে নিই। ভূমিকম্প, ভূমিধস, পাহাড় ধস, ঘূর্ণিঝড় কিংবা যে কোনো বিপর্যয় এমনি এমনি আসে না, এগুলো, এই সকল গজবগুলো মানুষ কৃত্রিম ভাবে নিজে নিজে পাপাচারের কারণে গুনাহ করে করে নিজেরাই কামাই করে নেয়। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুস শুরা 30 নম্বর আয়াতে বললেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের উপরে যত মুসিবত আসে, যত বিপর্যয়, যত গজব আসে, এগুলো তোমাদেরকে এমনি এমনি দেওয়া হয় না। যখন তোমরা গুনাহ আর পাপ করতে করতে নিজেদেরকে কলুষিত বানিয়ে ফেলো, পাপাচার আর গুনাহের কারণে এই গজবগুলো তোমাদের কাছে আছে, যার তরফ থেকে তিনি কি? আবার রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে বললেন, ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ। স্থলভাগ আর জলভাগে মানুষের উপরে যত ফাসাদ, বিশৃঙ্খলা, গজব, বিপদ আপদ আপতিত হয়, এগুলো এমনি এমনি আপতিত হয় না, এগুলো হলো মানুষের দুই হাতের কামাই করা। যিনি এই কথাগুলো কোরআনে বললেন তিনি কি? আসেন এবার, কৃত্রিম ভাবে গুনাহ করে করে কেমনে মানুষ নিজেদের উপরে গজব নিয়ে আসে, কয়েকটা ঘটনা আমরা কোরআন থেকে জেনে নেই। এই পৃথিবীর ছয়টা জাতিকে, এই পৃথিবীর ছয়টা জাতিকে গুনাহ, পাপাচার, শিরক, কুফর, অবাধ্যতা, সীমা লঙ্ঘন আর জুলুমের কারণে ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যা, পানির তলে কিংবা জমিন উল্টাইয়া দিয়া এরকম নানামুখী গজব দিয়ে পৃথিবীর ছয়টা জাতিকে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কি? এ ভাই, উঠা উঠি যারা করবেন চলে যান, গেট আউট, চলে যান এখান থেকে। আর কমিটির ভাইদেরকে বলবো প্রধান বক্তাকে 9টার পরে উঠাবেন না, এরকম পরিবেশে আমরা খুব আসলে বোর ফিল করি, কারণ এটা মানুষের দোষ না। যারা 8টা থেকে বসেছে এখানে, এদের পেশাবের দরকার আছে, আপনি ওয়াজ দিয়ে এদের পেশাব আটকাইতে পারবেন। এগুলো হচ্ছে সময়ের মারাত্মক অব্যবস্থাপনা, সময়কে ঠিক মতো মেনটেন করবেন। আর একজন আলোচক যখন কথা বলেন, তার সামনে থেকে উঠা বসা করে একজনের ঘাট ডিঙ্গায় আরেকজন গেলে এটা মারাত্মক খারাপ দেখায়, কনসেন্ট্রেশন ব্যাক হয়। আপনাদের মনোযোগ আছে না চলে গেছে? আমি কি চলে যাব? ভালো করে শোনেন, বলেছিলাম কৃত্রিম কারণে মানুষের উপরে গজব কেন আসে। মানুষ যখন পাপাচারে ডুবে যায়, শিরক, কুফর, অবাধ্যতা, জুলুম, এগুলোর কারণে মানুষের উপরে গজব নেমে আসে। এই পৃথিবীর ছয়টা জাতিকে এই সকল কারণে আল্লাহ ধ্বংস করে। কয়টা জাতি? আরো জুড়ে মুখস্থ করে যান। নাম্বার ওয়ান, এক নম্বর হচ্ছে নূহ আলাইহিসসালামের জাতি, কওমে নূহ। আদম আলাইহিসসালামের ইন্তেকালের পরে
সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে রব্বুল আলামিন তার কওমের কাছে পাঠিয়েছিলেন, তারা একত্ববাদী রবের গোলামি বাদ দিয়ে মূর্তি পূজা আরম্ভ করে দিয়েছিল, কবর পূজা আরম্ভ করে দিয়েছিল। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম তাদের কাছে এসে একত্ববাদী রবের দাওয়াত দিয়েছিলেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম দুনিয়াতে 950 বছর জীবিত ছিলেন, আল্লাহু আকবার, 950 বছর তিনি তাদের কাছে দাওয়াত দিয়েছেন, ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়েছেন, সমাবেশ করে করে দাওয়াত দিয়েছেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম তাদেরকে যত দাওয়াত দেন তাদের কানে দাওয়াত পৌঁছায় না, কাফের মুশরিকের গোষ্ঠী কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দেয়। নূহ আলাইহিস সালামের জন্য বলেছেন, তার কথা আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছেন, তিনি বলেছেন, রব্বি ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, হে আমার রব, আমি আমার কওমকে দিনে রাতে তোমার দিকে দাওয়াত দিচ্ছি, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার এই দাওয়াত কেবল তাদের পলায়ন বৃদ্ধি করছে। নূহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, কিন্তু কাফের মুশরিকের গোষ্ঠী একত্ববাদী রবের প্রতি ঈমান আনলো না, শিরকের উপরে কুফরের উপরে তারা অটল থাকলো, অবিচল থাকলো। শিরকের কারণে কুফরের কারণে রব্বুল আলামিন তাদের জন্য গজব রেডি করলেন, নূহ নবীকে তারা অত্যধিক মাত্রায় কষ্ট দিল, নির্যাতন করলো, তিনি তখন অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে দোয়া করে ফেললেন, বদদোয়া করলেন, তিনি তখন বললেন, রব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ বল, নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ হে আমার রব, এই কাফির মুশরিক গুলোকে এত দাওয়াত দিলাম তাও তারা শুনলো না, সুতরাং তুমি এদেরকে এমন গজব দাও, গজব দিয়া কাফের গুলার আড্ডা বাচ্চা সহ একেবারে বংশ সুদ্ধা নির্মূল করে দাও। নবী যদি দোয়া করেন দোয়া ফিরাইয়া দেন নাকি? আল্লাহ দোয়া কবুল করলেন, প্লাবন দিলেন, বন্যা দিলেন, ভয়াবহ একটা প্লাবন দিয়ে সবগুলা কাফের গোষ্ঠীকে ধ্বংস করে দিলেন, যিনি তিনি কে? তাইলে এই যে নূহ নবীর কওমের উপরে মহাপ্লাবনের গজব আসলো, এই গজবটা কি আল্লাহ ইচ্ছা করে দিলেন নাকি তাদের পাপের কারণে এসেছে? আরো জোরে বলেন। কাহিনীগুলো মন দিয়ে শুনেন, এরপরে মূল কথায় যাব। এক নাম্বার কওম হলো কওমে নূহ, নূহ আলাইহিস সালামের কওম। আমি বলছিলাম পৃথিবীর ছয়টা জাতিকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করেছেন, জোরে বলেন কয়টা? এক নাম্বার কওমে নূহ, নূহ আলাইহিস সালামের কওম। দুই নাম্বার হচ্ছে কওমে আদ, দুই নাম্বার হচ্ছে কওমে আদ, আদ জাতি, যাদের কাছে রব্বুল আলামিন হুদ আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠিয়েছিলেন। আদ জাতির লোকেরা সেই সময় অত্যধিক শক্তিশালী ছিল, উঁচু উঁচু টাওয়ার বানিয়েছিল, উঁচু উঁচু বিল্ডিং বানিয়েছিল, অহংকারের সাথে তারা বলেছিল, আমরা দুনিয়ার সবচেয়ে সভ্য এবং শক্তিশালী জাতি, কে আমাদেরকে ধ্বংস করবে? আমাদের এই শক্তি সামর্থ্যকেও শেষ করতে পারবে না। তারা শিরক কুফর এবং বিভিন্ন ধরনের অন্যায় উপকর্মে লিপ্ত থাকলো, তাদের কাছে রব্বুল আলামিন হুদ আলাইহিস সালামকে পাঠালেন, তারা হুদ আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। হুদ আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করার কারণে, শিরক এবং কুফরের উপরে অটল থাকার কারণে, তাদের পাপাচারের কারণে, শিরক কুফর এবং অপকর্মের কারণে তাদের জন্য গজব যিনি প্রস্তুত করে ফেললেন তিনি কি? এদের উপর অন্য কায়দার গজব আসলো। কেমন গজব তাদের উপরে আসলো? একটা না তিন বছর তাদের জন্য বৃষ্টি বন্ধ করে দেওয়া হলো। আমি বলেছিলাম এই যে প্রকৃতি, প্রকৃতিকে যিনি একচ্ছত্র নিয়ন্ত্রণ করেন তিনি কি? বৃষ্টি দেওয়া কিংবা বৃষ্টি বন্ধ করে দেওয়ার ইখতিয়ার একমাত্র কার? আজ জাতিকে আল্লাহ কিভাবে ধ্বংস করলেন? একটা না তিন বছর আল্লাহ তাদের জন্য বৃষ্টি বন্ধ করে দিলেন। যখন তাদের জন্য বৃষ্টি বন্ধ করে দেওয়া হলো, ফসলের মাঠের ফসল, বাগ বাগিচা সব কিছু নষ্ট হয়ে গেল। তারা যখন লক্ষ্য করলো তাদের ফসলের মাঠে ফসল নাই, খাদ্য সংকট, খাদ্য ঘাটতি, তখন তারা হুদ আলাইহিস সালামকে বলল, রবের কাছে প্রার্থনা করো তিনি যেন বৃষ্টি দেয়, তাহলে আমরা ভালো হয়ে যাব। কিন্তু তাদের মনের গোপন খবর কেউ না জানলেও জানেন কি? তাদেরকে আল্লাহ চূড়ান্ত ভাবে ধরলেন। শোনেন শোনেন, আল্লাহ জালিমদেরকে ধরেন না, ধরেন না, ধরেন না, যখন আল্লাহ ধরেন তখন কিন্তু আল্লাহ ছাড়েন না। এটা হলো আল্লাহর একটা সুন্নত। আল্লাহ তাআলার কাছে তারা যখন বৃষ্টি চাইল, তিন বছর একটা না বৃষ্টি বন্ধ থাকলো, আল্লাহ তাআলা একটা কালো মেঘ পাঠালেন,
কালো মেঘের টুকরা দেখে তারা মনে করেছিল ওই কালো মেঘের টুকরা থেকে ভীষণ বৃষ্টি হবে, কিন্তু দেখা গেল না ওই কালো মেঘের টুকরা থেকে বৃষ্টিপাত হলো না, বিরাট গর্জন, বিরাট গর্জন, বিকট গর্জন, বজ্রাঘাত এবং ভূমিকম্প শুরু হলো এবং ঘূর্ণিঝড় শুরু হলো, প্রবল ঘূর্ণিঝড় শুরু হলো, প্রবল বৃষ্টিপাত আর ঘূর্ণিঝড়, একদিন থাকলো না একটা না, সাত রাত আট দিন, সাত রাত আট দিন, সাত রাত আট দিন, একটা না ভয়াবহ প্রবল ঘূর্ণিঝড় এবং বিকট আওয়াজ প্রবল বৃষ্টি থাকার কারণে রব্বুল আলামিন এই জাতিকে একেবারে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। তাহলে বোঝা গেল গজব এমনি এমনি আসে না, পাপের কারণে গজব। এরপরে আসুন তিন নম্বরে জাতি হলো কওমে সামুদ, সামুদ জাতি, এটা হলো সালেহ আলাইহিস সালামের জাতি। সালেহ আলাইহিস সালামকে রব্বুল আলামিন সামুদ জাতির কাছে পাঠিয়েছিলেন, তারাও সেই কুফর এবং নানাবিধ অন্যায় অপকর্মের সাথে তারা সম্পৃক্ত ছিল। রব্বুল আলামিন তাদের কাছে সালেহ আলাইহিস সালামকে পাঠালেন, সালেহ আলাইহিস সালামের দাওয়াত প্রত্যাখ্যান করে দিয়ে তারা কুফর, শিরক এবং নানামুখী অপকর্মের উপরে লিপ্ত থাকলো। যে নবীকে তাদের কাছে পাঠানো হয়েছিল সেই নবীকে তারা হত্যার ষড়যন্ত্র করলো, পরিকল্পনা করলো। তাদের নয় গোত্রের নয় জন নেতা মিলে চেয়েছিল সাইয়্যিদিনা সালেহ আলাইহিস সালামকে সপরিবারে হত্যা করে ফেলবে। বলেন তো জীবন দেওয়া আর নেওয়ার মালিক কে? বাঁচানোর মালিক কে? এজন্য ইমানদাররা কখনো জালিমদেরকে ভয় পায় না, ইমানদাররা কেবল একজনকে ভয় করে, তিনি কে? ইমানদাররা কখনো মৃত্যুকে ভয় করে না, কারণ মৃত্যু জন্ম মৃত্যুর ফয়সালা আসে যার তরফ থেকে, তিনি কে? এই জন্য দেখা যায় ইমানদারেরা মৃত্যু মুখে গিয়েও জালেমদের কাছে মাথা নত করে না, কারণ ইমানদাররা ভালো করেই জানে জালেমরা আমাদের কাছ থেকে জীবন কেড়ে নিতে পারলেও ইমান কেড়ে নিতে পারবে না। সালেহ আলাইহিস সালামকে তারা যখন হত্যার পরিকল্পনা করলো, রব্বুল আলামিন সাইয়্যিদিনা সালেহ আলাইহিস সালামকে অর্ডার দিলেন, তুমি তোমার কৌমের লোকদেরকে নিয়ে এলাকা ছেড়ে চলে যাও। রব্বুল আলামিন এবার তাদের জন্য ভূমিকম্পের গজব রেডি করলেন। জুড়ে বলেন কিসের গজব? ভূমিকম্প হওয়া না হওয়ার ইখতিয়ার কার? এমন একটা ভূমিকম্প আল্লাহ তাদেরকে দিয়েছিলেন, ঘর বাড়ি সুদ্ধা মাটির তলায় আল্লাহ তাদেরকে দশায়া দিলেন, ভূমিকম্প দিয়ে ওই জাতিকে আল্লাহ শেষ করে দিলেন। চার নম্বর জাতি হলো লূত আলাইহিস সালামের জাতি। লূত আলাইহিস সালামের জাতির লোকেরা এরা শির কুফরের পাশাপাশি আরেকটা কুকর্মে লিপ্ত ছিল। দুনিয়াতে সর্বপ্রথম, দুনিয়াতে সর্বপ্রথম সমকামিতা শুরু করেছিল লূত আলাইহিস সালামের জাতি। পুরুষে পুরুষে যৌনাচার, নারীতে নারীতে যৌনাচার শুরু করেছিল অভদ্র এই জাতি। তাদের এই কুকর্মের কারণে জমিন উল্টাইয়া গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কি? পাঁচ নম্বর জাতি হলো, পাঁচ নম্বর জাতি হলো মুসা নবীর শ্বশুর শুয়াইব আলাইহিস সালামের জাতি, মাদিয়ান জাতি, আহলে মাদিয়ান। এদেরকে আসহাবুল আইকা, জঙ্গলওয়ালাও বলা হয়েছে। এই সকল লোকেরা শিরক কুফর এবং অজনে কম দিত এবং তারা রাস্তাঘাটে হত্যা লুণ্ঠন রাহাজারি নানাবিধ অপকর্ম করত। তাদেরকে তাদের নবী শুয়াইব আলাইহিস সালাম দাওয়াত দিলেন, দাওয়াত প্রত্যাখ্যান করে তারা তাদের কুকর্মে লিপ্ত থাকলো। তাদের পাপের কারণে এবার এমন গজব রেডি হয়ে গেল, একটানা সাত দিন প্রচণ্ড রকম গরম চাপিয়ে দেওয়া হলো। এমন গরম, গরমের চুটে একটা মানুষ ঘরে থাকতে পারে নাই, মাটির তলায় গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছিল। গুহার নিচে আশ্রয় নিয়েও দেখলো ওখানের ভেতরেও গরম। তারপরে জঙ্গলে গিয়েছে, জঙ্গলে গিয়ে তারা ভেবেছিল গাছের ছায়ায় পাহাড়ের মধ্যে আশ্রয় নিলে গরম থেকে বাঁচা যাবে, কিন্তু না, গরম থেকে তারা বাঁচতে পারলো না। শেষ পর্যন্ত দেখলো তারা আকাশের মধ্যে এক টুকরা কালো মেঘ এসেছে, তারা ভেবেছিল বৃষ্টি হবে, সেখান থেকে শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল। শীতল বায়ু পাবার আশায় ওই মেঘের টুকরার নিচে তারা যখন সমবেত হলো, ওই যে বলছিলাম আল্লাহ ধরে না ধরে না, যখন ধরে তখন আল্লাহ ছাড়ে না, ওই কালো মেঘের টুকরার নিচে যখন তারা গেল শীতল বায়ু পাওয়ার জন্য, আসমান থেকে আগুনের বৃষ্টি নাজিল করে এদেরকে ধ্বংস করে দিলেন কি? ছয় নম্বর জাতি হলো কওমে ফেরাউন, ফেরাউনের জাতি। ফেরাউনের সম্পর্কে আমার আগে আলোচনা হয়েছে, আমি এ ব্যাপারে লম্বা কথা বলবো না। ফেরাউনের জাতির উপরে আল্লাহ অনেকগুলো গজব দিয়েছিলেন। পানিতে ডুবাইয়া ফেরাউন তার দলবল সহ এদেরকে মারার আগে
আরো অনেক দুর্ভিক্ষ আরো অনেক গজব দেওয়া হয়েছিল, দুর্ভিক্ষের গজব, বন্যার গজব, পঙ্গপালের গজব, কুকুনের গজব, ব্যাঙের গজব, রক্তের গজব, মহামারী প্লেগের গজব। এরপরে সর্বশেষ আল্লাহ দিয়েছে এদেরকে লোহিত সাগরে ফেরাউন আর তার দলবলকে পানিতে চুবাইয়া চুবাইয়া মেরেছেন। কি জুলুমের কারণে, নির্যাতনের কারণে এই জালেমের গোষ্ঠীকে ফেরাউন এবং তার দলবল সবগুলো জালিমকে পানিতে চুবাইয়া চুবাইয়া মেরে দেন। কে? তাহলে বোঝা গেল এই যে ছয়টা জাতির কথা বললাম, এই ছয়টা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই ছয়টা জাতিকে আল্লাহ এমনি এমনি গজব দেন নাই, এই ছয়টা জাতি পাপাচার আর গুনাহ করতে করতে নিজের হাতে কামাই করে গজব নিয়ে এসেছিল। আমাদের উপরেও গজব চলে আসবে যদি আমরা পাপাচারে ডুবে থাকি, গুনাহে ডুবে থাকি। আমাদের আমাদের উপরেও ভূমিকম্প, ভূমিদশ, পাহাড় দশ, ঘূর্ণিঝড়, সাইক্লোন, জলোচ্ছ্বাস, বন্যা, মহামারী, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, দাবানল, বিভিন্ন রকমের গজব আসতে পারে। কারণ গজব দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা বলছেন, শোনো শোনো, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইউফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াতাক। প্রশ্ন হতে পারে আল্লাহ কেন গজব দেন? রব্বুল আলামিন সূরা তাওবার 126 নম্বর এই আয়াতে জবাব দিয়েছেন, তোমরা কি দেখো না বছরে একবার কিংবা দুইবার তোমাদের উপরে গজব আসে, মুসিবত আসে, কেন দেই? শোনো, যেন তোমরা তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে পারো। গজব কিন্তু এমনি এমনি আসে না, কেন ভূমিকম্প কিংবা অন্যান্য গজব আসে? এবার আসেন বাস্তবমুখী আলোচনায় আমরা চলে যাই। সুন্দর একটা হাদিস শোনাই, কেন ভূমিকম্প সামনে আসতেছে এই হাদিসটা শুনলে আপনারা ভালো করে বুঝে যাবেন। কিয়ামতের একটা আলামত হলো, কিয়ামতের ঘটনা ঘটার আগে ঘন ঘন ভূমিকম্প হবে। বাংলাদেশের ভূতত্ত্ববিদ, আবহাওয়াবিদ এবং পরিবেশবিদরা বলতেছেন বার্মিস প্লেট আর ইন্ডিয়ান প্লেট শক্তি সঞ্চয় করছে, যে কোনো সময় বাংলাদেশে ভয়াবহ ঘূর্ণিঝড় হতে পারে। এদের কথার সাথে আরেকটা জিনিস অ্যাড করে বলতে চাই, নবীজির একটা হাদিস আমি পড়বো, এই হাদিস পড়ার পরে আমি তো বলি, এই হাদিস যখনই আমরা পড়েছি হাদিস পড়লেই ভয় লাগে, না জানি আলোচনারত অবস্থায় ভূমিকম্প শুরু হয়ে যায় কিনা। কারণ যে কারণে ভূমিকম্প আসে সবগুলো বেশিরভাগ কারণে দেখা যাচ্ছে এই সকল গুণাগুলোর মধ্যে আমরা বর্তমানে ডুবে আছি। শোনেন কেন ভূমিকম্প আসে, 15টা গুণার কথা নবীজি বলেছেন। জুড়ে বলেন কয়টা? আরো জুড়ে বলেন, এগুলো মুখস্থ করে নিয়ে যান, এটাই আজকের ওয়াজ। এক নম্বর, ইদা কানাল মাগনামু দুওয়ালা, নবীজি বলছেন যখন রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে ভোগ করা হবে তখন গজব দিবেন কি? হায় হায় হায়, রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করে ভোগ করা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। যারা চেয়ারে বসে, দায়িত্বে বসে রাষ্ট্রের সম্পদগুলো জনগণের সম্পদ জনগণের কাছে না দিয়ে নিজের পেটে ঢুকায় অথবা বেগম পাড়ায় পাঠায়া বেগম পাড়ায় বাড়ি বানায়, আমাদের চোখের সামনে পরিদৃশ্য মানে এই চিত্র বলে দিচ্ছে ভয়াবহ ভূমিকম্প আর গজব আমাদের সামনে আছে। রাষ্ট্রের সম্পদগুলো নিজের সম্পদ মনে করে চোর ডাকাতের আছে ভাবে ভক্ষণ করছে। এই চিত্র দেখে বোঝার বাকি নাই ভূমিকম্প আসতে কিন্তু দেরি। চেয়ারম্যান হয়েছে, চেয়ারম্যানকে গাড়ি দেওয়া হয়েছে, গাড়ি দেওয়া হয়েছে তার দায়িত্বের খাতিরে, কিন্তু দেখা যায় তার পুলামায়ারে স্কুলে পাঠানো, মাদ্রাসায় পাঠানো কিংবা বাজার করার কাজে ওই গাড়ি ব্যবহার করে। এখন রাষ্ট্র থেকে গাড়িটা দেওয়া হয়েছে আপনার অফিসিয়াল কাজে ব্যবহারের জন্য, নিজের কাজে ব্যবহার করা, এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের, এটা হলো গজব আসার ভূমিকম্পের আলামত। আমাদের পূর্বপুরুষরা কেমন শাসক ছিলেন শুনেন, রাষ্ট্রের সম্পদকে তারা জাহান্নামের আগুন মনে করতেন, এতটা সচেতন তারা ছিলেন। একটা ঘটনা আমার মনে পড়ে গেল, ঘটনাটা কি বলবো, অমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন, অমর রাদিয়াল্লাহু আনহু তিনি অর্ধ দুনিয়া শাসন করেছেন। বলেন তো সেই যুগে কি কারেন্ট ছিল নাকি, এইরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি? ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন, ঠিক সেই সময়ে তার কিছু রিলেটিভ আত্মীয় স্বজন তার সঙ্গে দেখা করতে এসে দরজায় নক করলেন, আসতে পারি? তিনি বললেন দাঁড়াও, দরজায় অপেক্ষা করো,
এদেরকে দাঁড় করিয়ে রেখে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন, নতুন আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন। এরপরে বললেন, এবার তোমরা ভেতরে আসো। এরা ভেতরে ঢুকে কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনার সামনে তো মোমবাতিতে আগুন ধরানো ছিল, সেটা ফু দিয়া নিভাইয়া কেন নতুন করে আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন? তিনি তখন বললেন, শোনো, তোমরা আমার আত্মীয়, তোমরা আমার নিজের স্বজন। তোমরা যখন দরজায় এসে ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে, মনে মনে চিন্তা করলাম, ভেতরে ঢুকে আমার সাথে কথা বললে হয়তো নিজের আত্মীয় হিসাবে বেশিরভাগ সময় তোমরা আমার সঙ্গে ব্যক্তিগত কথা বলতে পারো। চিন্তা করলাম, রাষ্ট্রের টাকা তো কারো বাপের পয়সা নয়, এগুলো হলো জনগণের টাকা। জনগণের টাকায় রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে আমি রাষ্ট্রের কল্যাণে কাজ করছিলাম। মনে মনে ভাবলাম, রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে যদি আমি ব্যক্তিগত কথা বলি, রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে, জনগণের আমানতের খেয়ানত হবে, রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করে ভোগ করা হয়ে যাবে, কিয়ামতে আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়ানো লাগবে। এই ভয়টা যখন আমার কলিজায় ঢুকে গেল, সঙ্গে সঙ্গে রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নতুন আমি আমার নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এই ছিল শাসনের নমুনা। আর এখন আঙ্গুল ফুলে কলা গাছ, 5 বছর আগে সম্পদ, যা 5 বছর 10 বছর পরে হয়ে যায় 10 গুণ 20 গুণ, আছে না? নাই? চোরটা খাইতের দলেরা লুটপাট করে খাইতে খাইতে সব শেষ। রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করে যখন মানুষ ভোগ করা আরম্ভ করবে, তখনই ভূমিকম্পের মতো গজব আসবে। নাম্বার টু, আপনারা নিজেই বুঝবেন কেন আমরা ভূমিকম্পের সামনে আছি, আপনারা আল্লাহর নবীর কথাগুলো মিলান। 2 নম্বরে নবী যে বলেছেন, ওয়াল আমানাতু মাগনামা, চতুর্দিকে যখন আমানতের খেয়ানত আরম্ভ হবে, আমানতের খেয়ানত আরম্ভ যখন হবে, তখন এই ধরনের ভূমিকম্প ঘূর্ণিঝড় নবী যে হাদিসের শেষে বলেছেন, খাসফান ওয়া মাসখান ওয়া কাদফান, নবীজি বলেছেন ভূমিকম্প চেহারার বিকৃতি। অন্য বর্ণনায় এসেছে পাহাড়ের ধস, মাটির ধস, কিংবা দাবানল, এরকম গজব চলে আসবে। আমানতের খেয়ানত এখন আছে না নাই? এরপরে 3 নম্বরে নবীজি বলেছেন, ওয়াজ যাকাত মাগরামা, মানুষ যখন যাকাত দেওয়াকে জরিমানার মতো মনে করবে, যাকাত ফরজ হওয়ার পরেও মানুষ যখন যাকাত দিবে না, দেখা যায় ফসলের যাকাত অনেকের উপরে ফরজ কিন্তু ফসলের যাকাত দেয় না, যাকাতের নিসাব পরিমাণ সম্পদের মানুষ সম্পদের মালিক কিন্তু যাকাত দিবে না, যাকাত দেওয়া মানুষ যখন বন্ধ করে দিবে, তখন এই ধরনের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ভূমিকম্প ঘূর্ণিঝড় ইত্যাদি ইত্যাদি গজব দিবেন কি? নাম্বার 4 4 নম্বর, ও তো আল্লিম আলী গাইরিদ দিন, যখন দিন শিক্ষা দিনী শিক্ষা বিবর্তিত শিক্ষা সিলেবাস কায়েম হয়ে যাবে, তখন এই ধরনের গজব আসবে। এখন তো সিলেবাসে সব আছে কিন্তু দিনী শিক্ষা, তার মানে হলো ভূমিকম্প আসতেও বেশি বাকি না, বরং বান্দরের ঘরের বান্দরলা বান্দরামি ঢুকে দিতেছি। এনসিটিভি থেকে অবশ্য আমি গতকাল দেখলাম নোটিশ দেওয়া হয়েছে, এগুলো বাদ দেওয়া হবে। বান্দরের ঘরের বান্দর যারা এটা ঢুকাইছিল তাদেরকে বলতে চাই, যারা ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বে বিশ্বাসী, আর আমরা অবাক, 2023 সালে আইসা দেখলাম যে এতগুলা বান্দরের ঘরের বান্দর আমাদের দেশেও আছে। হ্যাঁ, যারা বিশ্বাস করে মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল, তো বান্দরের ঘরের বান্দর যারা এটা বিশ্বাস করে তাদের উচিত এই মনুষ্য সমাজ ছেড়ে দিয়ে বন জঙ্গলে গিয়ে বসবাস করা, কিংবা চিড়িয়াখানায় গিয়ে তাদের জাতি ভাই বান্দরের সাথে বসবাস করা। খাঁচা বানানোর পয়সা না থাকলে আপনারা হয় দিয়ে দিলাম সবাই, মানুষ মাইনসের জাত, মানুষ বান্দরের জাত, শিক্ষা ব্যবস্থায় সব আছে, ধর্ম নাই। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা ভূগোল পড়ে, ইতিহাস পড়ে, সমাজ বিজ্ঞান, ইংরেজি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব আছে রে ভাই। দিন, কুরআন, হাদিস, বেশি কথা আমি বলবো না, শুধু নবীজির কথাগুলো বলে যাচ্ছি। মুসলমান যখন তার সমাজ থেকে দিনী শিক্ষাকে সিলেবাস থেকে বাদ দিবে, ভয়াবহ গজবের সম্মুখীন তারা হবে। এই যে কিছুদিন আগে করোনা চলে গেল, পৃথিবীটাকে লন্ডভন্ড বানিয়ে দিল, করোনার সময় দেখা গেছে মানুষের হাহাকার। এই করোনার পরে সামনে আবার
ভয়াবহ গজব যিনি দিয়ে দিতে পারেন তিনি কে? আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। নবীজির কথাগুলো যদি কানে না ঢুকে, আমল যদি না করে, ভূমিদশ, ভূমিকম্প, আল্লাহ যদি আমাদের এই সুন্দর সুন্দর বিল্ডিং গুলা ঢাকা শহরে উঁচু উঁচু টাওয়ার গুলা যদি মাটির নিচে ধসাইয়া দিতে চান, কয়েক মিনিট সময় লাগবে? কয়েক সেকেন্ড লাগবে নাকি এক ন্যানো সেকেন্ডও লাগবে? একদম শেষ। কিভাবে আপনি আল্লাহর জমিনের উপরে আল্লাহর হুকুম আহকাম বিরোধী কাজ করেন আর খেলখেলাইয়া হাসেন? আপনি কিভাবে হাসেন? এই অবস্থায় তো আপনাকে একদম মাটির নিচে ধসাই দিতে পারেন কে? জুলুম করতে করতে জুলুমে সর্বোচ্চ পর্যায়ে আমরা চলে গিয়েছি। আল্লাহর দিনের কথা যারা বলে তাদের সঙ্গে বেয়াদবি করতে করতে তাদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বিড়ি লাগিয়ে দিয়ে হাসতেছি, অথচ চিন্তাও করে না যে জমিনের উপরে এই অন্যায় করছে, জুলুম করছে, ওই আল্লাহ চাইলে জমিনের নিচে একদম কারুনের মতো ধসাই দিতে পারে। আল্লাহ পারেন কিনা? ব্যাককলের দল তাকায় দেখ তুরস্কের দিকে, রাতের বেলা ঘুমন্ত অবস্থায় হাজার হাজার মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে। এরকম অবস্থা আমাদেরও হতে পারে কিনা? গজব আসে এতে কোনো সন্দেহ? কারণ আমার কথা মিথ্যা হতে পারে, আপনার কথা মিথ্যা হতে পারে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা হতে পারে। শিক্ষা ব্যবস্থা থেকে দিন বাদ দেওয়া হয়েছে, সামনে কিন্তু ভূমিকম্প আছে, ঘূর্ণিঝড় আছে, আরো ভয়াবহ গজবের জন্য জাতি অপেক্ষায় থাকা লাগবে। এখনো সময় আছে তওবা করে, যদি এখনো যদি তওবা করে দিনকে ঢুকানো হয়, বলেন তো গজব থেকে আমাদেরকে হেফাজত করতে পারেন কি? দেখেন করোনা মহামারীতে বাংলাদেশের চেয়ে উন্নত উন্নত দেশগুলোর অবস্থা না যে আজ, কিন্তু আমাদের দেশের গরিব মুসলমান গুলারে বাঁচাইয়া দিয়েছেন কে? তাহলে বোঝা গেল এক গজব পৃথিবীতে শুরু হয়েছে যাদের চিকিৎসা উন্নত, যাদের চিকিৎসা সমরাশ্রম প্রযুক্তি উন্নত। এত উন্নত হওয়ার পরেও ইতালি, ফ্রান্স, আমেরিকা, ইংল্যান্ড আপনারা দেখেছেন সেখানে লাশের পাহাড় হয়ে গিয়েছিল। আমার দেশে ভালো চিকিৎসা নাই, মানুষ অপরিচ্ছন্ন থাকে, মাস্কও পরে না, এত পরিমাণ অসচেতন, তারপরেও আমাদের দেশের গরিব গরিব দিনদার আল্লাহওয়ালা এই মসজিদ মাদ্রাসা অধ্যুষিত আলেম উলামা এই দেশটাকে বাঁচাইয়া দিয়েছেন কি? তাহলে বোঝা গেল দিন চর্চা যেখানে থাকবে আল্লাহর রহমত বরকত সেখানে কম থাকবে না বেশি থাকবে। পাঁচ নম্বরে নবীজি বলেছেন ওয়া আতা'আর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, বিয়ে করার পরে বউকে বেশি ভালোবেসে বউয়ের কথা মেনে তারপরে নিজের মায়ের উপরে যখন মানুষ জুলুম করে আরম্ভ করবে, বিভিন্ন ধরনের গজব মানুষের জন্য দিয়ে দিবেন কি? ছয় নম্বর হলো নবীজি বলেছেন ওয়া বাররাস সাদীকাহু ওয়া জাফা আবাহু, বন্ধু বান্ধবদের সাথে সদাচরণ করে নিজের বাপের সঙ্গে যারা বেয়াদবি করবে, বাপকে অসম্মান করবে, বাবার খেদমত ছেড়ে দিবে, তখন গজব আসবে যার তরফ থেকে, তিনি কি? সাত নম্বর হব জিনা যখন ব্যাপকতা লাভ করবে, জিনা এখন আমাদের সমাজে কম না বেশি, জিনা যখন বাড়বে, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, পাহাড়ের ধস, ভয়াবহ বিভিন্ন রকমের গজব আসবে কার তরফ থেকে? এরপরে সাত নম্বর হলো ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে পাপাচারীদের গলা আর আওয়াজ বড় হয়ে যাবে। আজকের মসজিদগুলো দেখেন নবীজির কথাগুলো কেমনে মিলে যাচ্ছে, ইমাম খতিবের গলার আওয়াজের চাইতে সুদখুর, ঘুষখুর, চোর, ডাকাত যে সকল লোকেরা কমিটির সদস্য আছে এদের গলার আওয়াজ ছোট না বড়? ইমাম সাহেব জুমার দিনে সুদ নিয়ে কথা বলতে পারেন না, কারণ কমিটির মধ্যে টাটকা সুদখুর আছে। ঘুষ নিয়ে কথা বলতে পারেন না, কারণ কমিটির মধ্যে টাটকা ঘুষখুর। টেন্ডারবাজি, জাদাবাজি নিয়ে কথা বলতে পারেন না, কারণ কমিটির মধ্যে এই রকম অভিযুক্ত লোক আছে না নাই। মসজিদগুলোতে হক কথা বলা বন্ধ হয়ে যাবে যখন এই রকম গজব আসবে তখন। আট নম্বর হলো ওয়াকানা জাইমুল কওমি আরজালাহু, আহ কি কথা, এজন্য দেখে দেখে আমাদেরকে বলা হচ্ছে যখন নিকৃষ্ট অপদার্থ অযোগ্য লোকেরা সমাজের নেতৃত্বে আসীন হয়ে যাবে,
দেখেন আপনি বেশি কথা বলা যাবে না, কমন নাচায় নাচায় 200 টাকা 300 টাকা নিয়েছে, এরা এখন সমাজের বড় নেতা নেত্রী, কথা বলতে পারে না, ট্রল কইরা কইরাও কিন্তু দেখা যাচ্ছে তারে আইন প্রণেতা মানুষ অল্পের জন্য বানায় দিছিল। এইরকম চরিত্রবান আল্লাহওয়ালা সৎ যোগ্য লোকদেরকে বাদ দিয়ে অসৎ চরিত্রের লোক মদখোর, ইয়াবাখোর, গাঁজাখোর, ইয়াবা সম্রাট, গাঁজা সম্রাট, ক্যাসিনো সম্রাট, এ ধরনের লোকেরা যখন নেতৃত্বে আসেন হবে এ ধরনের নানামুখী গজব দিবেন কে? দশ নম্বর হলো ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, যখন শুধুমাত্র ওই সকল নেতৃস্থানীয় লোকদের ভয়ে, জানের ভয়ে, মালের ভয়ে মানুষ যখন তাদেরকে সম্মান করবে ওই সময় নানামুখী গজব আসবে। এখন তো আমাদের মতো হুজুররাও, বহু হুজুররা আছেন, জানের ক্ষতি হয় কিনা মালের ক্ষতি হয় কিনা এই জন্য হক কথা অনেক সময় বলে না, চুপ থাকে, আছে না নাই। এইরকম অবস্থা শুরু হবে যখন, এরকম নানামুখী গজব আসবে তখন। 11 নম্বর হচ্ছে ওয়া শুরিবাতিল খুমুর, মাদক যখন ব্যাপকতা লাভ করবে। 12 নম্বর হলো ওয়া লুবিসাল হারির, রেশমি পোশাক পরিধান মানুষ যখন জায়েজ মনে করবে। 13 নম্বর হলো ওয়া তুকিদাতিল কাইনা, যখন গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে। 14 নম্বর হচ্ছে ওয়াল মাআজিফ, যখন বাদ্যযন্ত্র ব্যাপকতা লাভ করবে। 15 নম্বর হলো যখন সমকামিতা ব্যাপকতা লাভ করবে। এই সকল গজবগুলো যখন সমাজের মধ্যে বাড়বে তখন ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, পাহাড়ের ধস, আগুনের দাবানল ইত্যাদি ইত্যাদি ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ঘটাইয়া গজব যিনি মানুষের উপরে দিয়ে দিবেন তিনি কি? এই গজবগুলো থেকে আমাদেরকে বাঁচার দরকার আছে না নাই? এই গজবগুলো থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে? এই গজব থেকে বাঁচতে হলে তাওবা করতে হবে। তাওবা করে আল্লাহমুখী হয়ে যেতে হবে, আল্লাহর হুকুমগুলো মানতে হবে, নিষিদ্ধ বিষয় ছেড়ে দিতে হবে, জেনা, বিচার, অশ্লীল বেহায়া পড়া, সমস্ত পাপাচার, সমস্ত গুনাহের কাজ ছেড়ে দিয়ে একমাত্র একজনের গুলামি করতে হবে, তিনি কি? চিন্তা করেন তো এবার, দলবদ নির্বিশেষে চিন্তা করেন। এই যে তুরস্ক, তুরস্কের জন্য তো আমাদের হৃদয় কাঁদে, কারণ তুরস্ক ইসলামের ইতিহাসে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, উসমানীয় খেলাফত সেখানে ছিল। কি অবস্থাটা হয়েছে চিন্তা করেছেন আপনি? হাজার হাজার ভবন কয়েকটা সেকেন্ডে ধসে গেল। আল্লাহ না করুক, আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। বাংলাদেশে যদি এই ধরনের একটা ভূমিকম্প হয়, পদ্মা সেতু যে আমরা এত টাকা দিয়ে বানাইলাম, এটা যদি, হ্যাঁ ভাই বুঝে লাগে, সব জায়গায় হাসাহাসি করেন, আপনারা তো অনেক জায়গায় মাহফিলে সেখানে ঠিক 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 কিসের ঠিক কথা শুনে লাগে। আমি মাহফিলে অবান্তর, মাহফিল, সেমিনার, জুমার খুতবা, কোথাও অবান্তর কথা বলা পছন্দ করি, যতটুকু প্রয়োজন দরকার ঠিক ততটুকু। আপনারা তো মাঝে মাঝে ঠিক ঠিক কইয়া মনে হয় এই 1 ঘন্টায় দিন কায়েম করে ফেলেছে, দিন কায়েম 1 ঘন্টায় হয় না, একদিনে হয় না, এটা একটা চলমান প্রক্রিয়া, এটা বুদ্ধিভিত্তিক ভাবে সিস্টেমিক ওয়েতে আগাতে হয়। রাগ করেছেন আমার কথা? কথা বুঝে না, এ ধরনের একটা ভূমিকম্প আল্লাহ না করুক বাংলাদেশে হইল, মনে করেন পদ্মা সেতু শেষ, উত্তরবঙ্গের সংযোগস্থল যমুনা সেতু বা বঙ্গবন্ধু সেতু, এই অঞ্চলের সাথে যোগাযোগ হয় মেঘনা সেতু, তারপরে কি জানি কয় দাউদকান্দি কাঁচপুর ব্রিজ শেষ, মেঘনা শেষ, কি দুর্বিপাকে পড়বো আমরা। আল্লাহর এগুলা শেষ করতে কয়েকদিন লাগবে, কথা বলেন না কেন, কয়েকদিন লাগবে, বিল্ডিং গুলো শেষ, কি অবস্থা হবে আপনি চিন্তা করেছেন? গজব কেন আসে? সংক্ষিপ্ত কথা, একেবারে অত লম্বা চোরা কথা বলার দরকার, যে যে গুণাগুলোর কথা বললাম এগুলো সমাজের চলমান নাকি নাই, আছে না নাই? যুবক ভাইয়েরা প্রযুক্তির অপব্যবহার করে জিনা ছাড়ো, নইলে গজবে পড়ে যাবা, জিনা ছাড়ো, ব্যবিচার ছাড়ো, মাদকের সাথে সম্পৃক্ত থাকলে ছেড়ে দাও, চরিত্র ঠিক করো, আল্লাহমুখী হও। গোটা জাতিকে বলবো জুলুম বন্ধ করতে হবে, কারণ গজবাসার আরেকটা বড় কারণ হলো জুলুম, গজবাসার আরেকটি কারণ হলো নিরপরাধীকে অপরাধী বানানো, অপরাধীকে নিরপরাধী বানানো, এটা কেয়ামতের একটা আলামত। নবীজি বলেছেন
ইন্না মিন আশরাতিস সাআহ কিয়ামতের একটা আলামত হলো ইউসাদদিকু ফীহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফীহাস সাদিক সত্যবাদীকে মিথ্যাবাদী মিথ্যাবাদীকে সত্যবাদী বানানো হবে আমানতদারকে খেয়ানতকারী খেয়ানতকারকে আমানতদার ভালোকে খারাপ খারাপকে চিত্র কি বলছে গায়িকা নায়িকা ক্যাসিনোওয়ালারা এটা বুঝেন না কি বিচিন্ন দেখা যা অপরাধী এখন নিরপরাধী বাস পুরাইছে একজন মামলা খাইছে আরেকজন গাড়ি পুরাইছে একজন মামলা খাইছে এটার নাম অবিচার এটার নাম জুলুম যারা তাদের হাত দিয়ে কুরআন স্পর্শ করেন হাদিস স্পর্শ করেন তাদের হাতে হাত করা লাগাইয়া পায়ে ডান্ডা বিলি লাগাইয়া যে বিদ্যুতি শুরু হয়েছে গজব আসতে কিন্তু রেহাই পাওয়া যাবে না জুলুম বন্ধ করতে হবে ভয়াবহ গজব সামনে নবীজি বলেছেন কিয়ামতের আগে সিরিজ ভূমিকম্প ভূমিধস আপনারা দেখছেন কিনা এই যে কয়েক মাস আগে ইউরোপের বিভিন্ন দেশে আগুনের দাবানল হঠাৎ করে আগুন করোনা সামনে যে আরো কি আসবে আপনি নিজেও বুঝবেন না এমন এমন গজব ওই যে হেফাজত করা কিংবা ধ্বংস করে দেওয়া এগুলার একমাত্র ইখতিয়ার কার আমি আলোচনার শুরুতেই বলেছিলাম হোক ভূমিকম্প হোক ঘূর্ণিঝড় হোক সিত্রাং মিত্রাং সিডর আইলা আল্লাহ ইলা যেটাই হোক যে কোনো গজবের মূল কারণ কয়টা এক নাম্বার কি বলেছিলাম প্রাকৃতিক কারণ তবে শুধু প্রকৃতির বিপর্যয়ের কারণেই গজব আসে না ইমানদার হিসাবে বিশ্বাস রাখতে হবে প্রকৃতিকেও নিয়ন্ত্রণ করেন কে দুই নম্বরে বলেছি গজবের দুই নম্বর কারণ কৃত্রিম কারণ যেটা আমরা নিজেরাই ঘটাই পাপ কইরা গুনাহ কইরা নামাজ ছাইরা যে কেমনে আপনি ঘুমান এশার নামাজ ছাইরা দিয়ে আপনি ঘুমাইছেন এই ঘুমটা জীবনের শেষ ঘুম আমি তো প্রায় জায়গায় দেশে মাহফিলে বলি এমন এক পৃথিবীতে আছে রিস্কের উপর আপনি বলবেন কেমনে রিস্ক এই যে এখানে আছি এখানেও রিস্ক এটাও যে কোনো সময় ভাঙতে পারে এই যে সবাই এখানে আছে এটাও রিস্ক এই মুহূর্তে এমন একটা ভূমিকম্প অথবা আগুনের দাবানল এসে হঠাৎ করে আমাদেরকে পুড়িয়ে দিতে পারে কিনা পৃথিবী হলো রিস্কি জায়গা খুব রিস্কি জায়গা আপনি রাতের বেলা যখন ঘুমান একটু রিস্ক লাগে না হায় রে মানুষ আপনি একটু কি রিস্ক লাগে না এই যে ঘুমাইলাম ঘুমের মধ্যেই গোটা ঘর শুদ্ধা ভাঙ্গা পড়ে যেতে এই যে সিত্রাং হয়েছিল না কিছুদিন আগে এই তো গত অক্টোবর না নভেম্বরে কোন মাসে জানি হয়েছিল তখন আমার মাহফিল ছিল এই কি জানি কয় লালমাই আমি শুধু স্টেজে বসছি ভাই 10 মিনিটে প্যান্ডেল উড়াই নিছে আরে হুজুরের দিকে কমিটি একদিকে আর শ্রোতা ভয়াবহ অবস্থা বাসায় চলে গেলাম পরের দিন ফেসবুকে দেখলাম এই কুমিল্লার কোন জায়গায় জানি আমার মনে নাই এক প্রবাসী এর আগের দিন বাড়িতে আসছিল ফেসবুকে আপনারা দেখছেন না আচ্ছা দেখছেন এটা জানা ঘটনা আপনার লোকটা হ্যাঁ কোন জায়গায় আচ্ছা ওটা কোন জায়গার ঘটনা কুমিল্লাই তো আমি নিজে পড়ছি আপনারাও জানেন দেখেন দেখেন আমরা যে বলছিলাম পৃথিবীতে রিস্কের উপরে আছে তো এই লোকটা বিদেশ থেকে আইসা ওই দিন রাতে খাওয়া দাওয়া কইরা বউ বাচ্চা সবাইকে নিয়ে ঘুমাইছে হয়তো তার ইচ্ছা ছিল আগামীকালকে আমার আত্মীয় স্বজন আসবে দেখা সাক্ষাৎ করবো নতুন বিল্ডিং এ ঢুকবে শেষ একদম বিল্ডিং শুদ্ধা পইরা আপনি যে এসান নামাজ ছাইরা দিয়া ঘুমাইলেন রে ভাই কিভাবে ঘুমাইলেন আমার বুঝে আসে না ফজরের আগেই এই যে ঘুমাইছেন চোখ খুইলা দেখবেন দুনিয়ায় নাই কবর ঠিক কিনা বলেন ফজরের নামাজ ছাইরা দিয়া রং বেরং করে ঘুরা আরে আমি কত মানুষকে দেখেছি রাস্তায় হঠাৎ করে পড়ে গিয়েছে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা কি বলেন হতে পারে কিনা পৃথিবীতে আমরা রিস্কের উপরে আছি সব সময় 24টা ঘন্টায় রিস্ক গাড়িতে আছেন রিস্ক যে কোনো সময় অ্যাক্সিডেন্ট মৌত আপনি বলবেন হুজুর আমি রাস্তায় আছি হাঁটতেছি আরে ভাই রাস্তায় আসেন কোন সময় ভূমিকম্প হইয়া গাছের তলে যে যাবেন বটখাস ফেলে দিয়া শেষ নিরাপদ জোন বলতে পৃথিবীতে কোথাও এই আজকে একটা কথা আজকের মাহফিল থেকে বুঝে যান যে হুজুর ওয়াজ করে বলে গেছে পৃথিবীতে নিরাপদ কোনো জোন আছে কেবল মসজিদ আছে কেবল কি ওটা নিরাপদ মুমিনের জন্য কি এছাড়া আর সব হলো অনিরাপদ জায়গা প্রতিটা মুহূর্তে আমরা
রিস্কের উপরে আছে। যুবক ভাইরা বলো, কিসের উপরে আছি? কিসের উপরে? রিস্কের উপরে থেকে। আর রিস্ক নিব না, আর রিস্কি গুনাহের রিস্ক নেওয়া যাবে না। গুনাহ ছাড়বো, গুনাহ একদম ছেড়ে দিব, আল্লাহমুখী হব, প্রতিদিন তৌবা করব, প্রতি মুহূর্তে তৌবা করব, আল্লাহর হুকুম মানব, নামাজ ছাড়বো না, গুনাহ করব না, আল্লাহর প্রত্যেকটি হুকুম আহকাম বিধানগুলো মানব। এতে করে আমরা দুনিয়াতেও সফল হব, আখিরাতেও সফল হব ইনশাআল্লাহ।